नमस्कार, আজকের আরো একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি সুজাতা এন্টারপ্রাইজের। নতুন একটা ভিডিও হতে চলেছে আর এই ভিডিওটা সম্পূর্ণ বাংলায় হতে চলেছে, কারণ আমরা অনেক ভিডিও মানে অলরেডি ছেড়ে ফেলেছি যেগুলো কিন্তু সব হিন্দিতে আছে। তাই আজকে মনে হলো যে একটা বাংলায় করি, কারণ যারা বাজারে বাংলা দর্শক আছেন তাদের জন্য একটা বাংলা ভিডিও আজকে করতে ইচ্ছে হলো। তাই আপনাদের কাছে আজকে দেখাতে চলেছি, যেমন কি প্রথমেই দেখছেন আমাদের এখানে কিন্তু যে কাঠের যে আমরা ব্যবস্থা আছে, যে আমাদের কাঠ দিয়ে আমরা যে জ্বালানিটা করা হয় সেই কাঠ কিন্তু আমাদের এখানে আনা হচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন যে যে মেশিন আছে তা কিন্তু চলছে, এবং তার সঙ্গে সঙ্গে গরম যে হওয়ার কাজ সেটাও কিন্তু স্টার্ট হয়ে গেছে করা। আর এখানে আমাদের যে সমস্ত কাঠগুলো আপনারা দেখছেন যে বিভিন্ন সাইজে কিন্তু কাঠ আপনারা দেখতে পাবেন, সাধারণত মানে খুব বেশি মোটাও না আবার খুব বেশি বড় ধরনের কাঠও কিন্তু ব্যবহার করা হয় না এখানে। এখানে খুব মাঝারি ধরনের যে কাঠ আছে সেটা কিন্তু ব্যবহার করা হয়, আর একদম ছোটো সাইজের যে কাঠগুলো দরকার হয় মানে বেশি আগুনটাকে জ্বালানোর জন্য সেই ধরনের কাঠ কিন্তু এখানে ব্যবহার করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন মেশিন আমাদের চালানো হয়ে গেছে, আর তার পাশে যদি দেখেন ওখানে কিন্তু আমাদের যে নুন মিশ্রিত যে চাল সেটা কিন্তু রেডিমেড যে চালটা আছে সেটা কিন্তু ওখানে পুরো ভালোভাবে কিন্তু একদম রাখা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে যাতে ওই চালের মধ্যে কোনো ময়লা বা যাতে কোনো কুটি না থাকে। বা আর এই চালটা দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে একদম পুরো নোনানো একদম হয়ে গেছে কমপ্লিট, এবং এটাকে এবার কিন্তু নুন দেওয়া যে চালটা আছে সেটা কিন্তু ওখানে গিয়ে এবার গরম করার যে কাজ সেটা কিন্তু হবে। তার জন্য মেশিনও কিন্তু স্টার্ট হয়ে গেছে চালানো, আর মেশিনটা এখন গরম করার কাজটা চলছে, তার সঙ্গে সঙ্গে যে চাল গরম করার কাজ সেটাও কিন্তু চলবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে চালটা দেখতে পাচ্ছেন যে লাল চাল আছে এখানে, আপনারা এই লাল চাল ছাড়াও কিন্তু সাদা চাল আরও বিভিন্ন ধরনের চাল কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন। আমাদের এখানে নিজস্ব যে চাষ করার সাথে সাথে আপনারা এখানে যেহেতু আমাদের এখানে চাষের জমি আছে চাষ করাই হয়, আমাদের এখানে বেশিরভাগ যে জীবিকা সেটাই কিন্তু চাষ করার উপর নির্ভরশীল। তো আপনারা কিন্তু এখানে সব ধরনের যে চাল আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আমাদের যে ফুল মেশিনের যে আপনারা কনসেপ্ট সেটা কিন্তু আপনাদের আরেকবার বলে দিই, আমাদের মেশিনটা কিন্তু সম্পূর্ণ আমাদের এখান থেকে নিজেদের তৈরি করা, এবং এটা একটা স্প্রিং রোস্টার মেশিন যেটা আমাদের এখানে বসানো হয়েছে। আপনারা এখানে আরেকটা দেখতে পাবেন, এখানে একটা মেশিন তুলে আনা হয়েছে, সেই মেশিনটাও কিন্তু আপনারা দেখতে পাবেন এটাও আমাদের এখানে তৈরি, এবং এই মেশিনটাও কিন্তু ব্যবহার করা হয়েছে। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে এটা ব্যবহার করা হয়েছে, চালানো হয়েছে, চালিয়ে দেখানো হয়েছে যে এটা কীভাবে মানে কেমনভাবে প্রোডাক্টটা বের হচ্ছে বা কি। এটা ফুল একদম রাখা হয়েছে, আপনি যেমনভাবে আপনি আপনার মেশিনটাকে চান, ভাটি করেও দেখানো হয়েছে যে কীভাবে ভাটিটা আপনারা বানাবেন। ভাটি করাতে কিন্তু একদম সহজ পদ্ধতিতে ভাটি কীভাবে করা হয় সেটাও কিন্তু আমাদের এখানে দেখানো হয়। আপনারা যদি কোনো অসুবিধা থাকে নিজেরা তৈরি করতে না পারেন, আমাদের এখান থেকেও আপনারা সাহায্য নিতে পারেন। এখান থেকে আপনাদের ওয়ার্কার যা আছে তারা আপনাদের সাথে গিয়ে আপনাদের ভাটি যে আছে সেটাও তৈরি করে দিতে পারে। এখানে আপনারা দেখতে পারেন একটা ভাইব্রেট যে চান্না আছে এটা কিন্তু খুব বড় সাইজের একটা চান্না, আপনারা ওখানে দেখতে পাচ্ছেন একটা চান্না, এর থেকেও কিন্তু এটা বড় সাইজের চান্না। আপনারা যারা বড় মেশিনের সাথে যেমন কি 1000 ঘন্টায় 1000 কেজির যে মেশিনগুলো আছে সেগুলোর সাথে যদি কাজ করতে যান তখন কিন্তু আপনাদের এত বড় চান্নারই দরকার হবে, কারণ সেখানে আপনার মুড়ির যে মানে ইয়েটা সেটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে বেড়ে যাবে পরিমাণটা। সেই জন্য কিন্তু আপনার এই ধরনের একটা চান্না খুবই উপযুক্ত দরকার। আপনাদের একটু সামনে থেকে দেখায় মেশিনটা, এখন যদিও এটা ফুল রেডি হয়নি, এটার এখন কাজ চলছে, কিন্তু আপনারা একবার দেখে নিন। এটা কিন্তু খুবই একটা মানে উপযুক্ত একটা মানে দরকারি একটা জিনিস, যেটা কিন্তু আপনাদের যখন মুড়ি ভাজছেন তখন কিন্তু এটা খুব দরকার। তার সঙ্গে সঙ্গে চলুন আর আমি যে আরও মেশিনগুলো তৈরি হয়েছে সেগুলো আপনাদের একটু দেখাই, এর সঙ্গে সঙ্গে আর কী কী মেশিন আপনাদের এখন আমাদের আছে সেগুলো একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজ চলছে, কিছু কাজ যেগুলো আছে সেগুলো আমাদের তৈরি হয়ে দাঁড়ানো আছে, কিছু কিছু কাজ এই জাস্ট স্টার্টিং হয়েছে চলছে। আপনাদের এখানে আরেকটা চান্না আপনাদের দেখি, এটা কিন্তু কাজ হচ্ছে, এটা একটা মাঝারি ধরনের চান্না, এটা আপনারা ওই মানে 300 কিংবা 350 200 এই ধরনের ঘন্টায় যে মেশিনগুলো আছে সেগুলোর জন্য আপনারা এই চান্নাটা ব্যবহার করতে পারেন। এর সঙ্গে সঙ্গে এখানে মেশিনের কাজ তো চলছেই, আপনাদের এখনও মেশিন সম্পূর্ণ মেশিন এখনও তৈরি হয়নি, যেমন কি আপনারা আগেও ভিডিও বলেছিলাম যে এখন যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্টকে অনেক মেশিন ছিল যেগুলো কিন্তু এখন একদম শেষ হয়ে গেছে, আমাদের ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে, আর কিছু মেশিন যেগুলো আছে সেগুলো শুধুমাত্র বাকি আছে। সেগুলো যদি আপনারা চান তাড়াতাড়ি বুকিং করতে পারেন, কিন্তু সময় খুব কম আর স্টক খুবই কম আছে। তো আপনারা যারা মেশিনের খোঁজ করছেন ভালো মেশিন স্বল্প মূল্যে কম খরচে ভালো বাজেটের মধ্যে মেশিন চান, তারা কিন্তু সুজাতা এন্টারপ্রাইজে যে দেওয়া নাম্বার আছে সেখানে কল করে আসতে পারেন, এখানে এসে দেখতে পারেন এখানে মেশিন কী কী ধরনের পাওয়া যায় সেটাও আপনাদের আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি। তো একবার বলি, যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্প্রিং রোস্টার মেশিন, এখানে আপনারা বিভিন্ন
ধরনের মেশিন পেয়ে যাবেন, যেমন কি স্প্রিং রেস্টার মেশিন, ইয়া ড্রাম রোস্টার মেশিন, চুরু হুকু মেশিন, ছোট স্প্রিং রোস্টার মেশিন, বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং মেশিন আপনারা এখানে পেয়ে যাবেন। এর সঙ্গে সঙ্গে ডিজিটাল মেশিনও আপনারা পেয়ে যাবেন। আপনাদের বাজেট অনুযায়ী যেরকম ধরনের মেশিন আপনাদের দরকার সেই ধরনের মেশিন কিন্তু এখানে তৈরি করে দেওয়া হয়। তো আপনারা সত্বর এখানে যোগাযোগ করুন, যোগাযোগ করে আসুন, দেখুন জিনিসটাকে ভালো করে বাছাই করুন, আপনারা আপনাদের স্বল্প মূল্যের মধ্যে জিনিস পেয়ে যাবেন। এতটুকু আপনারা আশা রেখে সুজাতা এন্টারপ্রাইজে আসতে পারেন। তো আপনাদেরকে আমরা মানে আগ্রহ জানাই যে আপনারা আসুন, এখানে এসে দেখে যান একবার। আর আজকের ভিডিও এখানে শেষ করছি, আগামী ভিডিওর জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং দেখতে থাকুন। ধন্যবাদ।